হাই ফ্রেন্ডস, আমি রিয়া। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি আবারও চলে এসেছি একটা দারুণ ভিডিও নিয়ে। তো আজকে সকাল সকাল উঠে স্নান ধান করে নিয়েছি, আজকে একটু কলকাতা যাব, ট্রেনে করে যাব। দেরি হয়ে গেলে আবার ট্রেন মিস হয়ে যাবে, সেই কারণে খুব তাড়াহুড়োই আছি। এখন খাওয়া দাওয়া করে রেডি হয়ে নেব। রেডি হয়ে গেছি আমি, এখন বার হব। আর কলকাতায় কেন যাচ্ছি সেটা জানতে হলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, তাহলে চলো দেখতে থাকো। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, টোটো পেয়ে গেছি। কৃষ্ণনগর স্টেশন থেকে ট্রেন ধরবো, প্রায় চলে এসেছি। নেমে পড়েছি টোটো থেকে, ট্রেন আরেকটু দেরিতে আছে, সেই কারণে স্টেশনে ছোলা মাখা খাচ্ছি। ট্রেনে উঠে পড়েছি, ট্রেন ছেড়ে দিয়েছে। খুব ভিড় রয়েছে আজকে ট্রেনে, তাও জায়গা পেয়ে গেছি। নেমে পড়েছি ট্রেন থেকে বিধাননগর স্টেশনে, এখন রয়েছি উল্টোডাঙ্গায়। এখান থেকে অটো করে যাব সল্ট লেক। অটোতে উঠে পড়েছি, নেমে পড়েছি অটো থেকে, এবারটা লেক টাউনের দিকে যাচ্ছি। আমরা অটো থেকে এপারে নেমেছিলাম, তাই ব্রিজের ওপর দিয়ে ওই পারে যাচ্ছি। দেখো কত জ্যাম হয়েছে। ওই যে দূরে দেখতে পাচ্ছ ঘড়ি রয়েছে, ওখানটায় যাব। প্রচন্ড রোদ, ওই যে দেখা যাচ্ছে ঘড়ি, চলে এসেছি। এবার এখান থেকে যাচ্ছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। তোমরা তো বুঝতেই পারছো কেন যাচ্ছি, এই যে গেট পাস, 50-এ শ্রীভূমি, দুর্গা ঠাকুর দেখতে যাচ্ছি। আমি বিকেলের দিকেই ঠাকুরটা দেখতে এসেছি, না হলে প্রচন্ড ভিড় হয়ে যাবে। দিনের বেলা এসেছি, তাও দেখো কত ভিড়। ওপরের লাইটিং গুলো দেখো, এখন বিকেল বেলা, কিন্তু রাত্রিবেলা লাইটিং গুলো আরো বেশি সুন্দর লাগে। প্রায় কাছাকাছি চলে এসেছি, দেখো কত ভিড়, আর শুধু ক্যামেরা দেখা যাচ্ছে। তোমাদের তো গেট পাশে দেখালাম 50-এ শ্রীভূমি। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের 50 বছরের স্ফূর্তিতে দারুণ থিম হয়েছে। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে প্যান্ডেলটা, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এবারকার থিম হয়েছে ক্যাথলিকদের তীর্থভূমি ভ্যাটিকান সিটি। দেখো ওপরটা কি সুন্দর লাগছে, কি সুন্দর কারুকার্য। এবছরে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব আরো একটা চমক দিয়েছে,
এবছরে দুর্গা প্রতিমাকে ডাকের সাজে না সাজিয়ে 22 ক্যারেটে সোনা দিয়ে সাজানো হয়েছে? মা দুর্গাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, দেখো পুরোটাই সোনা দিয়ে সাজানো। উপরের দিকটা দেখো, শুভশ্রী গাঙ্গুলিকেও দেখা হয়ে গেল। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে শুভশ্রী গাঙ্গুলি এসেছিলেন, এখন চলে যাচ্ছেন। প্যান্ডেল আর প্রতিমা দেখা হয়ে গেছে, এবার বাইরে বেরিয়ে যাচ্ছি। দেখো বাইরের রাস্তায় কি সুন্দর করে সাজিয়েছে, ওপরটা দেখো, ঝাড়বাতি গুলো দারুণ। বাইরে বেরিয়ে পড়েছি, কানের দুল দেখো, বাইরেই কানের দুল বিক্রি হচ্ছে। দেখো নানান ধরনের ডিজাইন রয়েছে, খুব সুন্দর সুন্দর আর খুবই কম দাম, আমিও কয়েকটা কিনে নিয়েছি। অক্সিডাইজও রয়েছে, সিলভার কানেরও রয়েছে, দেখো। ক্লাবের বাইরেই রাস্তার দুপাশে নানান ধরনের খাবার বসেছে। এখান থেকে ফুচকা খাবো এখন। ঠাকুর দেখাও হয়ে গেছে আর খাওয়া দাওয়া করাও হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। তোমাদের ঘুরিয়ে দেখালাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল আর প্রতিমা, আর তার সাথে সাথে শুভশ্রী গাঙ্গুলিকে। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।